Hey guys, what's up? It's me, Abhin. Welcome to another video. Today, I'm going to first time doing a video. I'm going to give you a comment, I mean, question. And these answers, I'm going to give you a hand. I'm going to intro. So, let's go to the channel. Subscribe to the channel. And intro. Let's start. Let's start. So guys, আজকে কি হলো ভিডিও আমার চ্যানেলের জন্য ফার্স্ট টাইম এটা পার্ট 1 এন্ড 1k সাবস্ক্রাইব হয়ে গেলে পার্ট 2 করব এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না বাট আমার দিতে হবে তো আমি কোশ্চেনে চলে যাই এন্ড অ্যানসারগুলো সবাইকে দেই তো চলুন ফার্স্ট কোশ্চেন ঢাকা মিরপুর থেকে ইভান শাহ আকাশ তুমি কত বছর ধরে ইউটিউবিং করো আমি 2012 থেকে ছোট থেকে ভিডিও নিয়ে পড়ে আছি আর ফাইনালি আমি ইউটিউবিং শুরু করি 2017 কিন্তু রায়হান এন্টারটেইনমেন্ট চ্যানেল আমার 2019 সালের জানুয়ারি মাসের 2 তারিখে খোলা নেক্সট কুমিল্লা থেকে হৃদয় আহমেদ ভাই লিখছেন ব্রো গার্লফ্রেন্ড আছে নাকি তোমার কোনো অ্যানসার নাই খুঁজতেছি যদি পাই তাহলে নেক্সট খোলা থেকে মেডিয়েশন লিখছেন ফিউচার প্ল্যান কি ব্রো ফিউচার প্ল্যান ইউটিউবিং এন্ড পাশাপাশি বিজনেস নেক্সট সবাই চিনেন সবাই জানেন আবু ইউসুফ অভি ভাই সে মালদ্বীপ থাকে এখন সে বাংলাদেশে কুমিল্লাতে আছে এবং আমি তার কাছে যেতে চাইছিলাম প্রায় রেডি ছিলাম বাট কোভিড-19 এর জন্য আমি আর যেতে পারলাম না তো সে আমাকে লিখছেন ফার্স্ট বলবো নিজের দিকে একটু খেয়াল রেখো বর্তমান অবস্থা অনেক খারাপ ফ্যামিলি এন্ড মা বাবাকেও সময় একটু সাবধানে থাকতে বলিও থ্যাংক ইউ সো মাচ ইউসুফ ভাই পরবর্তীতে এসে প্রশ্ন করছে তোমার ইউটিউব ইনকাম কত ওই ইউটিউবের ইনকাম দিয়ে জিএফ কে কয়টা মোবাইল কিনে দিছো নো 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 আজ বলবো আমার ইউটিউবে এখনো মনিটাইজেশন এনাবল হয় নাই আমার ইউটিউব চ্যানেল থেকে এখনো ইনকাম হয় না মনিটাইজেশন এখনো এনাবল হয় নাই বাট আমি আমার ইনকামটা করি ভিডিও এডিটিং থেকে এবং অন্য চ্যানেলের পোস্ট প্রোডাকশন বা ডিরেকশন এগুলো যদি কোনো কাজ করি বা এখানে যদি এডিটিং এর কিছু কাজ করি আমার ইনকামটা এখানে বাট আমি এখনো আমার চ্যানেলে মনিটাইজেশন এনাবল করে টাকা দিয়ে টাকার সিনেমিনি করতে পারি না তো ইনকাম যেহেতু হয় নাই সেহেতু ফোন এখনো কিনে দিই নাই বাট আমি একটা কথা বলে রাখলাম আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম দিয়ে আমার যদি তখন গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি তাকে একটা আইফোন গিফট করব নো 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 নেক্সট ক্যানিংস থেকে সাইফুল ইসলাম আসিফ ভাই লিখছেন ভাইয়া ইউটিউবে কেন ঢুকছো আর তোমার লক্ষ্য কি ব্রো আমি ইউটিউব ঢুকছি আমার ফিউচার প্ল্যান নিয়ে ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সবাইকে ভালোবাসি এবং যত ফ্যান্স ফলোয়ার যারা আছেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসি সবাইকে সাথে রেখে কাজ করব এটা আমার ইউটিউব লক্ষ্য রাজশাহী থেকে সুলতানুল আরেফিন লিখছেন ব্রো ইউটিউব নিয়ে ফিউচারে টার্গেট কি ভিডিও বানাইতে গিয়ে কি কখনো স্পন্সর পাইছো হ্যাঁ ইউটিউবে আমার ফিউচার টার্গেট হলো আমি ভালো একটা প্ল্যাটফর্মে যাব এটা আমার ফিউচার টার্গেট এবং আমি জানি অনেক দূর আসছি এবং আরো অনেক দূর যেতে হবে আমার এখন যত ফ্যান্স আছে তাদেরকে জানাই লাভ ইউ সো মাচ কারণ তাদের সাপোর্ট এবং তাদের এই সাবস্ক্রাইব ক্লিকের জন্য আজকে আমি আজকে পর্যন্ত আসতে পারছি তো এত মানুষ আমাকে চিনে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর নেক্সট বলবো ভিডিও বানাইতে বানাইতে স্পন্সর পাইছি কিনা হ্যাঁ আমি স্পন্সর পাইছি বাট আমি স্পন্সর নিয়ে এখন কাজ করতে চাচ্ছি না কারণ স্পন্সর যদি এখন কাজ করি তাহলে ওই স্পন্সরের কোনো ভ্যালু আমার আসবে না স্পন্সর নিয়ে কাজ করব আমার ইউটিউব চ্যানেলে 10k সাবস্ক্রাইব করে সো ঢাকা মিরপুর 11 থেকে ইভান শাহ আকাশ কলিজা তুমি যে ইউটিউব ইনকাম করো ওই টাকা দিয়ে তুমি কি করো হ্যাঁ আমি ফার্স্টে বলছি এবং আবারও বলবো যে ইউটিউবে আমার তেমন করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এনাবল নাই আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করি না বাট আমি পোস্ট প্রোডাকশন এবং ডিরেকশন এবং ভিডিও এডিটিং অন্য চ্যানেলের কাজ করে ওইখান থেকে আমার ইনকামটা আসে এবং ইউটিউব চ্যানেলে আমার এখনো মনিটাইজেশন এনাবল হয় নাই আমি অনেকবার বলছি এবং অনেকেই আমাকে জানেন এবং অনেকে আমাকে যারা চিনেন আমি সবাইকে বলছি যে আমি কারোর মেসেজ এবং কারোর কমেন্ট বলেন কারোর প্রশ্ন বলেন আমি কোনো ইগনোর করব না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব তো নেক্সট চলে যাব খুলনার মেহেদি হাসানের কাছে মেহেদি হাসান লিখছেন ভাই তোমার ফ্যামিলি নিয়ে কিছু বলো ফ্যামিলি সবাই কেমন আছে হ্যাঁ লাস্টেরটা আগে বলবো ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর ফ্যামিলি নিয়ে বলার মতো তেমন কিছু নাই ফ্যামিলি মেম্বার কজন আমি এটা বলতেছি আমার ফ্যামিলিতে আমি সবার বড় আমার আব্বু আম্মু এবং আমার একটা বোন আছে এবং আমার ছোট্ট একটা ভাই আছে নেক্সট আমাকে প্রশ্ন করছেন নজরুল্লাহ ইসলাম নজরুল্লাহ ইসলাম বলছে তোমার ফেভারিট ইউটিউবারকে নিয়ে কিছু বলো রাকিব আফ্রিদি প্রত্যয়দের তোমার কেমন লাগে ফার্স্ট অফ বলবো আমার
ইউটিউবাররা মানে ইউটিউবারদের মধ্যে আমি তৌহিদ আফ্রিদি ব্রোকে খুবই লাভ করি এবং তৌহিদ আফ্রিদি ব্রোকে আমি প্রচন্ড পরিমাণে সাপোর্ট করি। আর আফ্রিদি ব্রো ফার্স্ট এবং সেকেন্ডে যদি বলা হয় তাহলে রাকিব এবং থার্ড যদি বলা হয় তাহলে প্রত্যয়। তো আমার সবার ভিডিও ভালো লাগে এবং সবাই খুব ক্রিয়েটিভভাবে কাজ করে। আমি আফ্রিদি ব্রোয়ের কাজগুলো এবং কাজের স্পিডগুলো এটা আমার কাছে খুব ভালো লাগে। সো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পার্সন তৌহিদ আফ্রিদি। নেক্সট আবার খুলনার মেহেদি হাসানের কাছে যাবো এবং মেহেদি হাসান বলছেন ফেভারিট ফুড কি। আমার ফেভারিট ফুড যদি বাসার কথা বলো তাহলে পায়েস এবং যদি বাইরের কথা বলো তাহলে ফালুদা। তো আমার খুব কাছের একটা ছোট ভাই এবং সে রোস্টিং ভিডিও স্টার্ট করতে চাচ্ছে, নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছে। তো সে আমাকে প্রশ্ন করছে রহিম হোসেন, ব্রো তোমার চ্যানেলের নাম রায়হান রফি এন্টারটেইনমেন্ট কেন, তোমার এজ কত? তো আমার ডেট অফ বার্থটা বলে দিচ্ছি, বাকিটা আপনি অ্যানালিসিস করে নেন। সবাইকে বলতেছি, অনেকে আমার ডেট অফ বার্থ জানেন না। 2000 ফেব্রুয়ারি মাসে 23 তারিখ। আর আমার চ্যানেলের নাম রায়হান রফি এন্টারটেইনমেন্ট কেন, এই প্রশ্নটা শুধু রহিম তোমার একার না, এই প্রশ্নটা অনেকের অনেকের প্রশ্ন এবং অনেকে আস্ক করতে পারে এবং অনেকে করতে চেয়েও করে না এবং অনেকে করতে চায় না। তো আমি তাদেরকে এবং সবাইকে বলবো যে আমার ছোট ভাইয়ের নাম রায়হান রফি এবং আমি এই চ্যানেলটা আমি আসলে রায়হান রফি এন্টারটেইনমেন্ট নামে খোলা এবং এই চ্যানেল নিয়ে অনেক মানে স্বপ্ন ছিল। তো রায়হান রফি মাল্টিমিডিয়া এবং অনেক অ্যানালাইসিস করে ধরে আমি রায়হান রফি এন্টারটেইনমেন্ট ফাইনাল করছি। সো আমার চ্যানেলের নাম ছোট ভাইয়ের নামে রাখা হয় রায়হান রফি এন্টারটেইনমেন্ট এবং আমার নাম রাফি। রাজশাহী থেকে ওয়াহিদ আফ্রিদি লিখছে ইউটিউব কেন করছো ব্রো? আমি ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য এবং ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফ্যান্স ফলোয়ার্সের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবিং করছি এবং সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবিং করছি। লাক্সামপুর থেকে বাসিরাতুল নুসরাত আপু লিখছেন হেটার্সদের খারাপ কথা শুই না, কখনো ইউটিউবিং ছাড়তে ইচ্ছা করছে? না, আসলে আমি এটা বলবো একটা কথা যে ফার্স্টে যখন আমি ইউটিউবিং করি তখন আসলে হেটার্সদের কথা শুনলে আমার ইউটিউব থেকে ব্যাক করতে ইচ্ছা করছে, বাট এখন করে না। তার কারণ এখন আমি একটা জিনিস ফলো করি এবং আমি একটা জিনিস দেখতেছি বা মনে করি যে আমার হেটার্সদের থেকে আমার ফ্যান্স বেশি, এই কারণে ফ্যান্সের ভালোবাসার জন্য হেটার্সদের কথা মনে করার মতন টাইম আমার কাছে নেই। সো আমি হেটার্সদের কথা নিয়ে ইউটিউব ছাড়া তো দূরের কথা মন খারাপ এক সেকেন্ডের জন্য করি। মালয়েশিয়া থেকে রাসেল আহমেদ ভাই লিখছেন খুবই কাছের একজন ভাই এবং তৌহিদ আফ্রিদি ব্রোয়ের খুবই কাছের লোক। রাসেল আহমেদ ভাই লিখছেন বেশি কিছু বলার নেই, জাস্ট বলবো গুহার ব্রাদার আর তোমাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে দেখতে চাই অ্যান্ড অলওয়েজ পাশে আছি গুহার ব্রাদার, লাভ। আমি জানি আপনি আমাকে কতটা সাপোর্ট করেন আর আপনি আমাকে মালয়েশিয়াতে আসতে বলছেন এবং আপনার বাসায় দাওয়াত দিয়েছেন এবং আমি অনেক খুশি হয়েছি এটার জন্য যে দাওয়াত দিয়েছেন। ইনশাআল্লাহ আমি একদিন মালয়েশিয়াতে আসবো এবং মালয়েশিয়াতে আপনার সাথে জোস একটা ব্লগ নিয়ে আসবো, এটা আমার অনেক ইচ্ছা। তার আগে যদি 10K সাবস্ক্রাইব হয়ে যায় আমার, আমি আরও অনেকটা হ্যাপি হবো, অনেকটা ইন্সপায়ার্ড হবো। আর আমি জানি আমি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হতে পারবো না, কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান এবং অনেক ক্রিয়েটিভ ইউটিউবার আছে, তাদের উপরে আমার ওঠার আসলে এটা কোনোদিন পসিবল না, বাট আমি তাদের আশেপাশে থাকতে চাই, এটাই আমার কাছে অনেক কিছু এবং এইটাই আমার সত্য। তো লাক্সামপুর থেকে বাসিরাতুল নুসরাত আপু লিখছেন যদি বলা হয় কার ইন্সপিরেশন পেয়ে ইউটিউবিং শুরু করা হয়েছে তাহলে অ্যান্সারটা কি পাবো? অবভিয়াসলি আপনি অ্যান্সার পাবেন। ফার্স্ট বলবো আমি ফ্যামিলি ইন্সপিরেশন পেয়ে আমি ইউটিউবিং স্টার্ট করছি, আর নেক্সট বলবো আমার কিছু সংখ্যক ফ্রেন্ড সার্কেল আছে, কিছু সংখ্যক এক দুইজন ফ্রেন্ড আছে যাদের ইন্সপিরেশনে আমি আসলে ইউটিউবিং এ আসছি আর তারা খুবই কাছের, এখনো পর্যন্ত আমাকে খুব ভালোবাসে। এমনই একজন প্রশ্ন করছেন জ্ঞানী একজন মানুষ এবং খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাপ্পি খান ভাই একজন জার্নালিস্ট, সে লিখছেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাইজান আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মতন গার্জিয়ানদের সাথে থাকতে চাই এবং আপনারা আসলে এতটাই ভালোবাসেন, আপনি জিরিবাবু ভাই লাভ ইউ সো মাচ, আর এভাবে আপনাদের সাথে থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনাদের হাতে। আপনারা এখন যেভাবে কাজ করতেছেন এবং আমিও আপনাদের সাথে থেকে এই কাজটা করতে চাই এবং এইখানে সবার উপকার এবং সবার পাশে দাঁড়াতে চাই, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। থ্যাংক ইউ সো মাচ বাপ্পি খান ভাই। ফানি ডেজ ভিডিও ইউটিউব চ্যানেলের ওনার এমডি সিবাদ আহমেদ, ভাই এখন পর্যন্ত তুমি তোমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা পাইছ? লাভ লাভ। ইউটিউব চ্যানেলে আমার এখনো মনিটাইজেশন এনাবল হয় নাই, আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব হয়ে গেলে আমি একটা গেমস খেলবো, যে গেমসে যে উইন হবে তার জন্য থাকবে একটা স্পেশাল উপহার যাকে বলা হয় ইংলিশে গিফট, এটা আমি আমার পক্ষ থেকে দেবো। তামিম ইকবাল দিশান, তুমি কার ইন্সপিরেশন পেয়ে ইউটিউবিং শুরু করছো? হ্যাঁ, আমি আসলে ফ্যামিলি ইন্সপিরেশন পেয়ে ইউটিউবিং স্টার্ট করছি ফার্স্ট টাইম, এবং সেকেন্ড বলবো আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে, এক থেকে দুইজন, আমি বলবো এক থেকে দুইজন, মেনশন করতে পারতেছি না নামটা, যাদের ইন্সপিরেশন পেয়ে আমি আসলে ইউটিউবিং এ আসি এবং ইউটিউবিং শুরু করছি। ফরিদপুরের খুব ভালো একজন ব্লগার এবং ইউটিউবার, অনেকেই চিনেন আমার এই ইউটিউবার ভাইকে এবং অনেকেই তার ফ্যান্স আছেন, আমি সেটা জানি এবং আমার ফেসবুকে অ্যাড আছে। সাইমন সাজিদ ভাই, তুমি তোমার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে কি করবা?
আমি আমার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে আমি প্রথমত গরিবদের হেল্প করব, নেক্সট সবাইকে ট্রিট দেব, থার্ড আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব, ফাইনালি আমার কলেজের দোস্ত এমএসবি বাইজিৎ সো আমাকে অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলোর অ্যান্সার আমি দেবো অবশ্যই, একটাও ইগনোর করব না। তোমার ড্রিম কি? স্বপ্ন তুমি জানো আমার স্বপ্ন কি, এবং আমি ভিডিওতে বলছি আমার স্বপ্ন, আমার এটাই স্বপ্ন যে ফ্যান্স ফলোয়াররা আমাকে ভালোবাসবে এবং আমি এটা নিজ চোখে দেখবো, এটাই আমার স্বপ্ন। তুমি কি কি কন্টেন্টে ইউটিউব ইন করতে চাও? আমি ফার্স্ট তো ব্লগ নিয়ে ইন করছি, নিজের কন্ঠে যদি কোনো গান করতে পারি তখন আমি সেগুলো কভার করব, আর যদি না পারি তাহলে ব্লগিং, ডকুমেন্টারি এবং যতটুকু পারি ইসলামিক ফ্লেভারে কোনো কাজ করার ট্রাই করব, এবং এর জন্য এমএসবি বাইজিদের হেল্প আমার লাগবে, সো হেল্প মি। খুলনা দৌলতপুর থেকে সুন্দরী একটা মেয়ে, আমার খুব কাছের একটা ফ্রেন্ড এবং খুব এক কথা বলবো যে কলিজার ফ্রেন্ড, আমাকে প্রচণ্ড পরিমাণে আসলে ভালো জানে, আমি এটা বলবো, ভালোবাসে বলবো না তখন আবার গার্লফ্রেন্ড হয়ে যাবে, এটা সমস্যা আছে, ভালো জানে বলবো। রাইসা ইভা, ফিউচারে কি ইচ্ছা আছে? ইউটিউবে থাকবা নাকি জব? আমার ফিউচারে ইচ্ছা আছে ইউটিউবে থাকবো এবং পাশাপাশি জব মানে বিজনেস করব, আমার এইটা ইচ্ছা আছে। কুমিল্লা থেকে আমার খুব কাছের একটা আপু, বড় আপু, আমি তাকে খুব সম্মান করি, সুস্মিতা মজুমদার আপু। কুমিল্লাতে সবচেয়ে বেশি ভালো সময় কোনটা ছিল? কুমিল্লাতে সবচেয়ে ভালো সময় ছিল চান্দিনাতে, এটা হলো ইউসুফ ভাইয়ের বাসায়, খুবই সুন্দর ছিল, ঘুমাইতাম, ঘুম থেকে উঠতাম আসলে 7:30 দিকে এবং নাস্তা করতাম, কী সুন্দর মানে সকালের একটা ওয়েদার, খুব ভালো লাগতো, এবং অনেকে ছিল যে আড্ডা দিত। শাহ আলম ভাই লিখছেন, ভাইয়া আপনার প্রেমিকা কয়টা আছে? আমার মনে হয় এটা কয় আছে বলতে কয়টাই বোঝাইছে, আসলে আমার গার্লফ্রেন্ড নাই, কয়টা তো পরের কথা, যদি অনেকগুলো হয় ইগনোর। ফাইনালি আমার আরেকটা আপু, ঢাকা মিরপুর 11 থেকে আকাশের বোন মাহিয়া চৌধুরী আপু লিখছেন, ইরফান শাহ রাব্বি তোমার ইউটিউবের বয়স কত? তুমি কত সাল থেকে ইউটিউবিং করো? তোমার চ্যানেলের টিম মেম্বার কয়জন? আমার রায়ান রাব্বি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের বয়স এক বছর দুই মাস হচ্ছে মেবি। আমার টিম মেম্বার নাই, একটা ফ্রেন্ড আছে খুব ভালোবাসে এবং সে টাইম দিতে পারে না, বাইরে থাকে, খুলনার বাইরে। আর হ্যাঁ, আমি আমার টিম মেম্বার মনে করি ঢাকার আকাশ আর ব্রাহ্মণবাড়িয়ার এমএসবি বাইজিৎকে, এই দুইটা মানুষ, আকাশ আর এমএসবি বাইজিৎ আমাকে এত পরিমাণ ভালোবাসে সাপোর্ট করে, আমি আমার ইউটিউব চ্যানেলের মেম্বার আমি তাদের মনে করি মন থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। ফাইনালি কলকাতা থেকে এমএস মোজাব খান ভাই লিখছেন, ভাইয়া একটা কথাই বলতে চাই, তুমি অনেক সুন্দর কিউট একটা ছেলে, তোমার কথাগুলো অনেক সুইট আর তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমাকে সব সময় পাশে পাবে, এর মধ্যে কিছু লিখতে গেছিল, মন দিয়ে ইউটিউব চালিয়ে যাও, একদিন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ, আর একটাই দাবি তুমি আর আমি মিলে একটা বাংলাদেশ ইন্ডিয়ার ব্লগ করবো ইনশাআল্লাহ। অবভিয়াসলি আমার একটা ইচ্ছা আছে যে তুমি কলকাতা থাকো অ্যান্ড আমি বাংলাদেশে থাকি, আমার একটা ইচ্ছা আছে যে তোমার সাথে আমার সাথে একটা কোলাবরেট কাজ হবে, যেটা কলকাতা এবং বাংলাদেশ নিয়ে তোমার আর আমার চ্যানেল নিয়ে একটা কোলাবরেট ভিডিও হবে, সো এটার জন্য ওয়েট, এবং আমি যদি কলকাতা আসি তোমার কাছে আসতেছি, আমার জন্য ফালুদা রেডি রাখো, আমি কিন্তু ফালুদার জোস খাই ভাই। মালদ্বীপ থেকে এমডি আমিন হোসেন ভাই লিখছেন, তোমার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ হিমেল, আমার খুব কাছের একটা দোস্ত, সে লিখছে, আমাদের এলাকায় এসে কেমন ফিল করো, কিসের ভয় পাও সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ এসে? তোমাদের ওখানে গেলে আমি একটু গ্যাং গ্যাং মানে একটা জোস লাগে আমার কাছে, কারণ যখন আমি ফুফুর বাসা থেকে বেরোই তখন আসলে মানে একটা ফিল যে তোমরা এতগুলো ফ্রেন্ড, প্রায় 10-15 জন ফ্রেন্ড একসাথে যখন রাস্তা থেকে হাঁটো এবং আমিও তোমাদের সাথে হাঁটি, আমার নিজের কাছে মনে হয় যে কর্মঞ্জন একটা মানে ফিলই আলাদা, ফিলই আলাদা। আর হ্যাঁ, আমি কিসের ভয় পাই? আমি আসলে ভয় পাই হচ্ছে যে নারায়ণগঞ্জের কিছু সুইট সুইট আরিয়ান চৌধুরী, ঢাকার ব্লগার, ঢাকা গাজীপুর বোর্ড বাজার থেকে আরিয়ান চৌধুরী, ভাই আমি তোমার ফ্যান, তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই এবং অলরেডি কোয়েশ্চেন করছো, এইগুলোর অ্যান্সার তুমি পাও। ফার্স্ট, ইউটিউব জগতে তুমি কিসের জন্য আসছো? আমার স্বপ্ন পূরণ করার জন্য এবং আমি ফ্যান্স ফলোয়ারে ভালোবাসা করার জন্য, গরিব গরিব পাশে দাঁড়ানোর জন্য, যাতে আমি সবার পাশে দাঁড়াতে পারি। সেকেন্ড, তোমার ফিউচার প্ল্যান কি? ইউটিউবে কাজ করা? হ্যাঁ, আমার ফিউচার প্ল্যান ইউটিউবে কাজ করে, কিন্তু পাশাপাশি যদি কোনো বিজনেস করতে পারি। থার্ড, ইউটিউবে কাজ করে তুমি কেমন ফিল করো অ্যান্ড কখনো এটার জন্য বিরক্ত ফিল করছো?
ইউটিউবে কাজ করে আমি ভালো ফিল করি মাঝে মাঝে তো হেটার্স আসবে এবং মাঝে মাঝে হেট তো মানুষ করবে মাঝে মাঝে মানুষ বাজে বাজে কথা বলবে এটা কোনো ব্যাপার না এসব নিয়ে ভাবার টাইম আমার নেই আমি ফ্যান্সদের ভালোবাসা পেয়েছি এবং তোমার মতন ভালোবাসার মানুষ আমি চাই এবং এরকম মানুষ যেন হাজার হাজার হয় এবং তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারি পরবর্তী হলো ইউটিউবে কাজ করতে গেলে আমি বিরক্ত ফিল করি না আসলে বিরক্ত ফিল যদি করি তাহলে আসলে কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না ফর্থ ইউটিউবের জন্য ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাও চোজ ব্রো চোজ ফাইভ তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার হলো সবাই জানে এবং ফ্রেন্ডস সবাই জানে এবং আমি নিজের থেকে আমি বলতেছি আমার কাছে তৈদা প্রীতি ব্রোকে খুব ভালো লাগে আর তৈদা প্রীতি ব্রো হলো আমার কাছে ফেভারিট একজন ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার আরিয়ান চৌধুরী লাস্ট প্রশ্ন সিক্স তোমার কি জিএফ আছে ভাইয়ের প্রশ্নটা না করবে না আসলে এটা অনেকগুলো প্রশ্ন চলে এসেছে নাই ভাই জিএফ নাই আমি খুঁজতেছি দেখো তোমার গাজীপুরে যদি আমাকে কোনো জিএফ শিপ দিতে পারো যদি গাজীপুরে এমন কোনো কেউ থাকে যে আমাকে লাভ করার আতা সাকিব লিখছে ভাই আপনার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান ইউটিউবে কাজ করা এবং বিজনেস করা আদনান সাকিব ভাই আপনার ক্রাশকে আপনি বাংলাদেশে কোন অ্যাক্টরের মুভি লাইক করেন বেসিক্যালি আমি বাংলাদেশে কোনো মুভি ওইভাবে দেখি না যদি অ্যাক্টরের কথা বলেন বাংলাদেশে তাহলে আমি সিএমকে বেশি লাভ করি এবং সিএমের আগে যদি সিএম সেকেন্ড বলবো আর সিএমের আগে আরফান ইশু জোস অ্যাক্টিং করে এবং ওইভাবে মুভি অ্যাক্টরের কথা বলছেন অবশ্য যে মুভি অ্যাক্টর না বাট আমি ওইভাবে কোনো মুভি অ্যাক্টরের কথা যদি বলেন তাহলে সিয়াম আর যদি ওরকম একদম অ্যাক্টর পছন্দ করি অ্যাক্টিং পছন্দ করি তার ভিতরে আরফান ইশু আর হ্যাঁ আমার ক্রাশ হলো তানজিম তিশা ওর নাটকগুলো আমার খুব ভালো লাগে তানজিম তিশা আপুকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক আমাদের গিফট দেওয়ার জন্য এছাড়া আহমেদ লিখছেন ভাই জিএফ কয়টা আছে ভাই একটাও নেই একটাও নেই ভাই যদি একটা দিতে পারো ভাই খুব খুশি হইতো এছাড়া আহমেদ ভাই লিখছেন কয়টার সাথে ব্রেকআপ হয়েছে ভাই জিএফ নাই তো ব্রেকআপ হবে আগে একটা জিএফ নিয়ে ব্রেকআপ করে তারপরে নেক্সট আগে একটা জিএফ বানাই দেন ওইটার সাথে ব্রেকআপ করি তারপরে কি হলে ভিডিও পার্ট টুতে বলবো যে ব্রেকআপ কয়টা হয়েছে ওকে ফাইনালি খুলনা থেকে আমাকে ইব্রাহিম ইসলাম লিটন লিখছেন স্টাডি কোন পর্যন্ত করছো অ্যান্ড কেন স্টাডি অফ করে দিলা হ্যাঁ অনেকেই জানে না আমার আসলে আমি আসলে স্টাডি করি না অনেকে এটা জানেন না তো তাদের জন্য বলতেছি আমি স্টাডি করি না আর স্টাডিটা অফ করছি এমনই একটা কারণে যেটা আসলে এখন যদি আমি বলতে যাই আমি প্রথমত আমি ইমোশনাল পড়বো সেকেন্ড ভিডিওটা লং হবে এবং এই কিউএনএ ভিডিওটা সবাইকে মানে হ্যাপি রেখে কাজটা আসলে এই ভিডিওটা করার জন্য কিউএনএ ভিডিওটা সবাইকে হ্যাপি রেখে করার জন্য আসলে এটা বলে আমি আমার মনটা খারাপ করতে চাই না বাট আমার স্টাডি নাই বাট আমি স্টাডি স্টার্ট করতে চাচ্ছি সেটা হলো যে কম্পিউটার অপারেটিং সিস্টেম নিয়ে স্টাডি করতে চাচ্ছি সেকেন্ড প্রশ্ন তোমার জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসো জীবনের চেয়ে আমি আমার ফ্যামিলিকে বেশি ভালোবাসি এবং ফ্যামিলির মধ্যে আমার আম্মু সবথেকে বেশি আর আসলে ওইভাবে তো ভালোবাসা মাপা যায় না আমি সবাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সবাইকে সমান চোখে দেখি এটাই আর আমার আম্মু আমার পৃথিবী আমার সব থার্ড প্রশ্ন শেষ কবে কান্না করছি কেন শেষ কবে কান্না করছি আমি শেষ আমি আসলে একদিন কান্না করছি সেটা হলো আমার আম্মা যখন যেদিন হসপিটালে ছিল এবং শেষ আমি যেদিন কান্না করছি সেটা হলো আমার আম্মা যখন যেদিন হসপিটালে ছিল এবং সেই দিনগুলো খুব খারাপ যাচ্ছিল প্রত্যেকটা রাত্রেই আমি কান্না করছি এটাই আসলে আমার শেষ কান্না ছিল এই গল্পটা মানে আমার আম্মা যখন কীভাবে আসলে অসুস্থ হয়েছে বা কেমন কি এই গল্পটা একজন জানতে চাইছিল আমাকে ইনবক্সে কল দিয়ে তো তাকে আমি বলছি আমার খুব কাছের একজন মানুষ তো তাকে আমি বলছি এবং তখন বলতে যাও আমি কান্না করে ফেলছি আর আমার লাস্ট কান্না হয়েছে দুই দিন আগে চার নম্বর প্রশ্ন আমাদের রূপসার ট্যুরটা কেমন ছিল অ্যান্ড আবারও কি চাও এমন দিন অবভিয়াসলি আমি এরকম দিন চাই এবং রূপসার ট্যুরটা জোস ছিল জোস ফাইনালি প্রশ্ন করতে করতে লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট শেষ প্রশ্ন শেষ একজন প্রশ্ন করছে তো শেষ প্রশ্নটা করেই আমি আমার এই ভিডিওটা আজকের জন্য শেষ করব থার্ড প্রশ্ন লাইফে কি এমন কেউ আছে যে কিনা তোমার সব সময়ের খেয়াল রাখে লাইফে এমন কেউ আছে নাকি যে আমার খেয়াল রাখে অবভিয়াসলি আমার ফ্যামিলি আমার খেয়াল রাখে ফার্স্ট আর সেকেন্ড হলো যে যদি ওরকম কেউ থাকে তাহলে আমি অবশ্যই বলবো হ্যাঁ আমার অবশ্যই আছে লাইফে এমন কেউ আছে আমার অবশ্যই সে আমার খেয়াল রাখে সো তার জন্য রইল ভালোবাসা আর আমার প্রতিদিনে তো আমার খোঁজ খবর নেয় আই লাভ ইউ সো মাচ চার নম্বর প্রশ্ন ফেভারিট খাবারের নাম কি ঘরের ভিতরে যদি কোনো ফেভারিট খাবার থাকে তাহলে পায়েস আর যদি বাইরে থাকে তাহলে ফালুদা আর এই প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর যেই প্রশ্নটা কত
ইয়ার পর বিয়ে করবা? আচ্ছা কত ইয়ার পর জন্য বিয়ে করবো? প্লিজ সাবস্ক্রাইব করেন, আর এই অ্যান্সারটা আমি দিতে পারলাম না, এটা পরবর্তীতে থাকবে। আর আমারে ভুল বুঝিস।